हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা আছে ছয়টি ঝোঁকশূন্য পাশা, ছয়টি ঝোঁকশূন্য পাশা 128 বার নিক্ষিপ্ত হয়, তবে 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 আমরা এখান দিয়ে কি বলতে পারি? তবে নয়, 128 বার নিক্ষিপ্ত হয়। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে? এক দুই তিন তারা, এক দুই অথবা তিন দ্বারা সাফল্য সূচিত হয়। তাহলে আমরা এখান দিয়ে কি দেখব? আমরা জানি আশায় ছয়টি তল থাকে এবং তাদের মধ্যে তিনটি তলে সাফল্য সূচিত হয়। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? সাফল্যের সম্ভাবনা P equal to PC1 by 61 equal to 3 by 6 equal to half। তাহলে ব্যর্থতার সম্ভাবনা Q equal to 1 minus P equal to 1 minus half, 2 minus 1 by 2 equal to half। এবার আমরা কি বলতে পারি? যেহেতু ছয়টি ঝোঁকশূন্য আশা আছে, যেহেতু ছয়টি ঝোঁকশূন্য পাশা আছে, তাদের মধ্যে ছটি ঝোঁকশূন্য পাশাকে নিক্ষেপ করলে x সংখ্যক বার সাফল্যের সম্ভাবনা কি হবে? px equal to 6 cx into half to the power x into, আগে আমরা লিখে নেব ফর্মুলাটি সাফল্যের সম্ভাবনা, এটিকে আমরা বরং সুবিধার জন্য fx লিখছি, হাফ টু দি পাওয়ার x ইন্টু, যা হাফের জায়গায় আমরা সবার আগে কি লিখব? 6x ইন্টু e টু দি পাওয়ার x ইন্টু u টু দি পাওয়ার 6 মাইনাস x। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? fx ইকুয়াল টু 6cx ইন্টু হাফ টু দি পাওয়ার x ইন্টু হাফ টু দি পাওয়ার 6 মাইনাস x। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? fx ইকুয়াল টু 6cx ইন্টু হাফ টু দি পাওয়ার x প্লাস
6 minus x એટલે fx equal to 6 cx into half to the power 6 એટલે આપણે એখান થી કી બોલતે પડી fx equal to 6 cx by 2 to the power 6 જાર વેલ્યુ કતો હવે fx equal to 6 cx by 64 એટલે એબાર આપણે કી કરબો એબાર આપણે કી કરબો જે ફોઈટી છોક શુન્નો આશા કે એક્ષો આઠાશ બાર નિખેપ કરલે એક્ષો આઠાશ બાર નિખેપ કરલે સાફલ્યેર સંખ્યા તાર સાપેક્ષે સાફલ્યેર સંખ્યા সাফল্যের সংখ্যার সাপেক্ষে সম্ভাবনা ও প্রত্যাশিত পরিসংখ্যা নির্ণয় করে পাই নির্ণয় করে পাই তাহলে আমরা এখানে কি পাবো যে ফার্স্ট আমাদের কি দেখতে হবে সাফল্য বা সাফল্যের সংখ্যা সাফল্যের সংখ্যা যেটিকে আমরা কি ধরেছি x নেক্সট আমাদের কি দেখতে হবে নেক্সট আমাদের দেখতে হবে সম্ভাবনা যাকে আমরা কি ধরেছি fx fx নেক্সট আমরা কি লিখব প্রত্যাশিত পরিসংখ্যা প্রত্যাশিত পরিসংখ্যা এটি আমাদের কি হবে এটি ইকুয়াল টু কি হবে এক্ষেত্রে আমরা সাফল্যের সংখ্যাকে x দিয়ে বোঝাতে পারি ওই জন্য সাফল্যের সংখ্যা ইকুয়াল টু x সম্ভাবনা ইকুয়াল টু fx আর প্রত্যাশিত পরিসংখ্যা ইকুয়াল টু ইকুয়াল টু 128 ইন্টু fx তাহলে আমরা এখান দিয়ে কত পাচ্ছি 0 1 2 0 1 2 0 1 1 2 3 4 5 6 এবার তাদের সাপেক্ষে আমাদের সম্ভাবনা কত হবে 6 c 0 6 c 0 by 64 equal to 1 by 64 এক্ষেত্রে আমরা কি পাবো 6 c 1 by 64 এটি কি হবে 6 by 64 এটি কি হবে 6 c 2 by 64 6 c 2 by 64 equal to আমাদের কত আসবে 15 by 64 নেক্সট আমাদের কি হবে 6 c 3 by 64 equal to ইকুয়াল টু আমাদের কত আসবে 20 বাই 64 নেক্সট আমাদের কত আছে 6 সি 4 বাই 64 যার ভ্যালু কত আসবে 15 বাই 64 6 সি 5 বাই 64 ইকুয়াল টু 6 বাই 64 নেক্সট আমরা কি লিখতে পারি 6
C6 divided by 64 equal to 1 by 64. এবার তার সাপেক্ষে আমাদের প্রত্যাশিত পরিসংখ্যা কি হবে 128 into 1 by 64 equal to 2 ক্যান্সেল আউট হয়ে গেল আমাদের কত পাচ্ছি 2 এই ক্ষেত্রে আমরা কি পাবো 128 into 6 by 64 6 by 64 এখানে আমরা কত পাচ্ছি 2 into 6 equal to 12 এই ক্ষেত্রে কি হবে 128 into 5 by 64 এখানে ক্যালকুলেট করলে আমরা কত পাবো সরি 15 by 64 এখানে কত পাবো 2 into 15 30 নেক্সট আমরা কি দেখব যে আমরা এখানে একটা কলাম আগে ড্র করে নি আমরা এখানে কত পাবো 128 into 20 by 64 এটি ইকুয়াল টু কি হবে 2 into 20 ইকুয়াল টু 40 নেক্সট কি হবে 128 into 15 by 64 যেটি আমাদের কত আসবে 2 into 15 ইকুয়াল টু 30 এরপরে আমাদের কি আছে 128 into 6 by 64 এটি আমাদের কত হবে 2 into 6 12 128 into 1 by 64 এটি equal to কত হবে 2 নেক্সট আমাদের কি বার আমাদের এবার কি আমরা পেয়ে গেলাম প্রত্যাশিত পরিসংখ্যা সমূহ তাহলে এবার আমরা লিখে নিতে পারি প্রত্যাশিত পরিসংখ্যা সমূহ প্রত্যাশিত পরিসংখ্যা সমূহ যথাক্রমে 2 প্রত্যাশিত পরিসংখ্যা সমূহ যথাক্রমে 2 12 30 40 30 12 2 তাহলে এটি হলো ফার্স্ট কোশ্চেনের অ্যানসার তো নেক্সট আমাদের বার করতে হবে প্রকৃত মধ্যক তাহলে প্রকৃত মধ্যক হলো প্রদত্ত প্রদত্ত পরিসংখ্যা সমূহের প্রদত্ত পরিসংখ্যা সমূহের মধ্যক প্রদত্ত পরিসংখ্যা সমূহের মধ্যক তাহলে আমরা এটি কিভাবে বের করতে পারবো আমরা কিভাবে বের করতে পারবো তাহলে প্রকৃত মধ্যক ইকুয়াল টু প্রকৃত মধ্যক ইকুয়াল টু আমাদের কি হবে পরিসংখ্যাকে আমরা তার সাফল্যের সংখ্যা দিয়ে গুণ করব তাহলে 0 ইনটু আমরা যদি মানগুলোকে দেখি তাহলে আছে আমাদের 0 ইনটু 0 0 ইনটু 0 প্লাস 1 ইনটু 10 প্লাস 2 ইনটু 26 প্লাস 3 into 44 plus 4 into 34 plus 5 into 14 plus 6 into 0 divided by 0 plus 10 plus 26 plus 44 plus 34 plus 14 plus 0 plus 0
তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি 0 প্লাস 10 প্লাস 52 52 প্লাস 132 প্লাস 136 প্লাস 70 প্লাস 0 ডিভাইডেড বাই এক্ষেত্রে আমরা কত পাচ্ছি 36 প্লাস 44 প্লাস 48 নেক্সট আমরা যদি এখানে অ্যাডিশন করি এখানে আমরা কি পাবো 62 প্লাস 132 প্লাস 206 ডিভাইডেড বাই 80 প্লাস 48 80 প্লাস 48 তাহলে আমরা এখানে কত পাচ্ছি 200 এন্ড এখানে আমরা কত পাচ্ছি 194 বাই 206 ডিভাইডেড বাই 128 যা আমাদের কত হচ্ছে যা আমাদের কত হচ্ছে 400 বাই 128 তো এই ক্ষেত্রে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি কত পাবো 132 যদি আমরা 4 দিয়ে পুনরায় ডিভাইড করি 25 8 তাহলে 25/8 আমাদের কত হবে 25/8 আমাদের কত হচ্ছে 1.3.125 অর্থাৎ 3.125 নেক্সট আমাদের কি বার করতে বলা হয়েছে প্রত্যাশিত মধ্যক তাহলে প্রত্যাশিত মধ্যক আমাদের কি হবে 0 ইনটু 2 প্লাস 1 ইনটু 12 প্লাস 2 ইনটু 30 প্লাস 3 ইনটু 40 প্লাস 4 ইনটু 30 প্লাস 5 ইনটু 12 প্লাস 6 ইনটু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 12 প্লাস 30 প্লাস 40 প্লাস 30 প্লাস 12 প্লাস 2 এক্ষেত্রে আমরা কত পাবো 0 প্লাস 12 প্লাস 60 প্লাস 120 প্লাস 120 প্লাস 60 প্লাস 12 ডিভাইডেড বাই 44 প্লাস 40 প্লাস 44 তাহলে এখানে আমরা কত পাচ্ছি আমরা যদি যোগ করি এক্ষেত্রে আমরা কত পাচ্ছি 192 প্লাস 192 ডিভাইডেড বাই 84 প্লাস 44 84 প্লাস 44 তাহলে আমাদের কত আসছে 128 ডিভাইডেড বাই 384 এখানে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে 996 32 যা ডিভাইড হলে আমাদের কত আসবে 3 তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি প্রকৃত মধ্যক ইকুয়াল টু 3.125 আর প্রত্যাশিত মধ্যক প্রত্যাশিত মধ্যক ইকুয়াল টু 3 তাহলে এটি আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার আর আমরা যে বিভাজন পেয়েছিলাম এটি আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার এগুলি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ